नमस्कार, এই মুহূৰ্তে লৈছে এক বিশেষ খবৰ। পুনৰ অসম আৰক্ষীক লজ্জিত কৰিলে সহকাৰী উপপৰিদৰ্শকে। এই ঘটনা সংঘটিত হৈছে কামৰূপ জিলা কমলপুৰ আৰক্ষী থানা সহকাৰী উপপৰিদৰ্শক ধীৰেশ্বৰ কলিতা। এটি গুছৰ মীমাংসৰ বাবে উৎকুচ লোৱাৰ অৱস্থা ভিজুৱেল ভাইৰেল। पुनर অসম আৰক্ষীক লজ্জিত কৰিলে এগৰাকী সহকাৰী উপপৰিদৰ্শকে। কামৰূপ আৰক্ষীৰ ঘৃণনীয় কাণ্ড। কামৰূপ জিলাৰ কমলপুৰ আৰক্ষী থানাৰ সহকাৰী উপপৰিদৰ্শক ধীৰেশ্বৰ কলিতাৰ উৎকুচ লোৱাৰ ভিজুৱেল ভাইৰেল। এটি গুছৰ মীমাংসাৰ বাবে ধন লয় সহকাৰী উপপৰিদৰ্শক গৰাকীয়ে। এয়া চাওক কলিতাই ধন লোৱা লাইভ ভিজুৱেল। গনি গনি ধন লয় দুর্নীতি পরায়ণ আরক্ষী বিষয়াগৰাকীয়ে। ইফালে খুজকুৰ আরক্ষী বিষয়াগৰাকীয়ে আইনৰ সহায় বিচৰা লোককো করে অভব্য আচরণ। মদৰ রাগ গীতত মাতাল কলিতাই নিশা বিপদত পৰা লোককো করে অসভ্যালি। এয়া শুনক বিপদত পৰা লোকৰ সহায় পৰিবতে এয়া চাই কলিতাই কৰা আচৰণৰ অডিঅ। মানে ডাম্পার মানে ডাম্পার এখানে আগ ফেরি ধরি আছে মানে যাব দিয়া নাই মানে কি ইফালে গেলে সে আগবাদ পাতি দিয়ে মো গাড়িখন তারপর মানে অকান কিনা সাইড করে গাড়িখন গাড়িখন রখালো রখাই মানে আমার কমলপুর থানার কলিতাক মানে যোগাযোগ করল কলিতাক মানে কলো স্যার এনেকা এই মানে এখন গাড়ি ধরিছে আপনি আপনার সাইজ পর্যন্ত কেনকা কি তারপর কলিতায় মোক অসভ্য গালি ফেলা মানে মদ খাই আছো যাব নো এটা তাতে মিডিয়াক মাত মিডিয়া সহায় করে পড়ি বলে এইবিল কথা নকলি এটা মানে আইনের সহায় লোক সেই সময় মোক মিডিয়ার সহায় লোক মোক সেই যেটা মানে কি মানে যেটা থানাত মানে যোগাযোগ করল যাকালি নিশা এটা মোক মিডিয়ার সহায় লাগবে আর মানে আইনের সহায় লাগে মোক মিডিয়ার সহায় নালাগে নয় কারণ আপনার আইনে সহায় করবো এইবিল এইবিল মিডিয়ায় সহায় করবো কোন হয় তখন তো আমার কমল কমলপুর আরক্ষী থানা তো এ আছে এজন সাংবাদিকক কৰ কথা খবৰ কাৰণে কোন হয় আপুনি সাংবাদিকক কৰ কথা খবৰ কাৰণে কোন হয় আপুনি কমলপুৰ স্থানীয় যুৱক এজনে বিপদত পৰাৰ পাছত সহায়ৰ বাবে কলিতাৰ সৈতে যোগাযোগ কৰাত আৰক্ষী বিষয়াগৰাকীয়ে কৰে এনে আচৰণ যাৰ বাবে অঞ্চলবাসী ক্ষোভিত হৈ পৰিছে।